ক্রেডিট কার্ডে টাকা খরচ করার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হয়। তা না হলে ক্রেডিট কার্ডের বিলের উপর সুদ বা মুনাফা আরোপ করা হয়। দেশের 37টি সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকে ক্রেডিট কার্ড থাকলেও মূলত দ্য সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক, প্রাইম ও ইস্টার্ন এই 5টি ব্যাংকের গ্রাহক সংখ্যা দেশের মোট ক্রেডিট কার্ড গ্রাহকের প্রায় 80%। দেশের ব্যাংকগুলো প্রদত্ত ক্রেডিট কার্ড সংখ্যা 1,97,748টি, মাসে লেনদেন হয় 1,000 কোটি টাকা। এদের মধ্যে কোনো গ্রাহক নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক আদায় করত 27% পর্যন্ত সুদ। 2017 সালের 3রা আগস্ট ক্রেডিট কার্ড বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা জারি করে। তাতে বলা হয়েছিল ক্রেডিট কার্ডের সুদের হার সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঋণের সর্বোচ্চ সুদের হারের চেয়ে 5%-এর বেশি হবে না এবং এ সুদের হার কেবল অপরিশোধিত বকেয়া স্থিতির উপর প্রযোজ্য হবে। এই নীতিমালার নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ডে নির্ধারিত সীমার সর্বোচ্চ 50% আগাম হিসেবে নগদ উত্তোলন করা যাবে এবং ক্রেডিট কার্ডের বিপরীতে অন্য কোনো ধরনের ঋণ দেওয়া যাবে না। কিন্তু দেখা যায় কোনো কোনো ব্যাংক এই নির্দেশনা লঙ্ঘন করে ক্রেডিট কার্ডের বিপরীতে অতিরিক্ত সুদ আরোপ করছে এবং বিভিন্ন নামে বিভিন্ন প্রকারের নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে। এ ধরনের তৎপরতা ব্যাংকের ঋণ ঝুঁকি বাড়াচ্ছে এবং এ ধরনের ঋণের উপর ফ্ল্যাট রেটে অযৌক্তিকভাবে বেশি সুদ আরোপ বা আদায় করছে, যা গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া কোনো কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের পরিশোধ না করা বিলের উপর লেনদেনের তারিখ থেকেই সুদ আরোপ এবং পরিশোধ না করা বিলের বিপরীতে প্রগ্রেসিভ রেটে বিলম্ব ফি আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ক্রেডিট কার্ডের লিমিটের বিপরীতে ঋণ সুবিধাসহ মুনাফা যৌক্তিকীকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই সিদ্ধান্ত গ্রহণ করে 24 সেপ্টেম্বর 2020 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা উক্ত প্রজ্ঞাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে, ক্রেডিট কার্ডের উপর সুদ বা মুনাফার হার 20%-এর অধিক নির্ধারণ করা যাবে না। ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখের পরের দিন থেকে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের উপর সুদ বা মুনাফা আরোপযোগ্য হবে। এক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ থেকে সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ 50% নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা ব্যতীত অন্য কোনো নামে নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিধা প্রদান করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে শুধুমাত্র একবার বিলম্ব ফি আদায় করা যাবে। এছাড়া ক্রেডিট কার্ডের আগের নীতিমালার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা 1 অক্টোবর 2020 তারিখ থেকে কার্যকর হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা জারি করার কারণে একজন ক্রেডিট কার্ড গ্রাহক কিভাবে উপকৃত হলেন? মনে করি আপনি ক্রেডিট কার্ড দিয়ে 10,000 টাকার শপিং করলেন এবং 20,000 টাকার চেকের মাধ্যমে নগদ উত্তোলন করলেন, তাহলে আপনার ক্রেডিট কার্ডের মোট বিল 30,000 টাকা। বর্তমানে ব্যাংকগুলো 45 থেকে 50 দিন পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দিয়ে থাকে। ধরা যাক আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ 30 অক্টোবর 2020। এখন আপনি যদি বিল পরিশোধের নির্ধারিত তারিখের মধ্যে বিলটি পরিশোধ করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনাকে 1 টাকাও অতিরিক্ত দিতে হবে না। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো, যদি আপনি বিল পরিশোধের নির্ধারিত তারিখের মধ্যে উক্ত বিলটি পরিশোধ না করেন তাহলে আপনাকে পূর্বে বিভিন্ন ব্যাংক 24 থেকে 27% পর্যন্ত সুদ আদায় করত। কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করে দেওয়ার মাধ্যমে কোনো ব্যাংক 20%-এর বেশি এই সুদ আদায় করতে পারবে না। আরেকটি সমস্যা ছিল আগে, যদি কেউ সময় মতো বিল পরিশোধ না করতে পারতেন তাহলে ওই যে আপনাকে বললাম আপনি 10,000 টাকা শপিং করেছেন এবং 20,000 টাকার চেকের মাধ্যমে উত্তোলন করেছেন, তাহলে আগে যেটা করতো 10,000 টাকার শপিং যেই যেই দিন থেকে আপনি করেছেন সেই দিন থেকে এই সুদ আরোপ করা শুরু করতো। আপনি 20,000 টাকার যে চেক দিয়ে উত্তোলন করেছেন, যেদিন থেকে উত্তোলন করেছেন সেদিন থেকে সুদ আরোপ করা শুরু করতো, ফলে গ্রাহককে বেশি সুদ দিতে হতো। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন সিদ্ধান্ত প্রদান করেছে, এই যে বিল পরিশোধের
যেদিন শেষ হবে আপনার সর্বশেষ দিন, এর পরের দিন থেকে এই সুদটা ধরা যাবে। অর্থাৎ আগের যে ক্রয়কৃত সময় থেকে সুদ ধরা হতো, সেই সুদ ধরার এখন আর সুযোগ নেই। ফলে একদিকে সুদের হার কমেছে, অন্যদিকে যেদিন থেকে দিতে পারেননি সেদিনের পর থেকে এই সুদ আরোপ করা হবে। এছাড়া আরেকটা সমস্যা ছিল, মনে করেন কেউ যদি এক মাসে বিল পরিশোধ করতে ব্যর্থ হয়, আগে যেটা করতো প্রতিবারের জন্য, মানে প্রথম মাসের জন্য একবার বিলম্ব ফি, এরপরে আরও এক মাস বিলিং সাইকেল আসলে আবার বিলম্ব ফি, এভাবে কেউ যদি যতবার না দিত ততবার বিলম্ব ফি আসতো। অর্থাৎ একই বিলের উপরে কয়েকবারে বিলম্ব ফি আসতো। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে যে একই এই যে বিলের উপরে একবার সর্বোচ্চ বিলম্ব ফি নেওয়া যাবে। এরপর থেকে ইন্টারেস্ট বা এই যে দণ্ড সুদ বা যে সুদের কথা বলছি, সুদ বা মুনাফা, সেটি আরোপ করা যাবে, সেটি আরোপ হবে, 20% বেশি হবে না, কিন্তু বিলম্ব ফি মাত্র একবার নেওয়া যাবে। এছাড়া আগের যে গাইডলাইনে যে 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 শর্তগুলো রয়েছে সেটি তো অপরিবর্তিত থাকবেই। এখন ক্রেডিট কার্ড সম্পর্কে আমার কিছু অবজারভেশন হচ্ছে, ক্রেডিট কার্ডের ব্যবহারের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ক্রেডিট কার্ড একটি ভালো ইনস্ট্রুমেন্ট, কারণ এখানে আপনাকে আর্থিক সাপোর্টটা এই কার্ডে দেওয়া থাকে, একটা লিমিট দেওয়া থাকে, কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্রুশিয়াল হচ্ছে সময় মতো বিল পরিশোধ করা। যদি আপনি সময় মতো বিল পরিশোধ করেন তাহলে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কিন্তু সময় মতো বিল পরিশোধ না করলেই কেবল তখন কিন্তু আপনার সুদ আরোপ হবে, বিলম্ব ফি আরোপ হবে, নানা ধরনের, আগে তো নানা ধরনের আরও অন্যান্য ফিও অনেকে আরোপ করতো, এখন হয়তো সেই সুযোগটা থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট সুদ আরোপ হবে এবং একবার বিলম্ব ফি আরোপ হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনার ক্রেডিট কার্ডে খরচকৃত যে টাকাটা খরচ করেছেন, অর্থাৎ যে আপনার বিলটা হয়েছে, এটা আপনি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করবেন। আর খুব প্রয়োজন না হলে নগদে উত্তোলন না করা ভালো, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটিএম থেকে নগদে উত্তোলন না করা ভালো। আর ক্রেডিট কার্ডে যেহেতু আপনি সময় মতো পরিশোধ করলে কোনো সমস্যা নেই, এবং আপনি যা খরচ করবেন ঠিক ততটুকুই পরিশোধ করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু সময় মতো না করলেই সমস্যা। তাই এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাদেরকে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন, পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।